আসসালামু আলাইকুম, আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটি আকর্ষণীয় প্রোডাক্ট, কিং প্রেশার মাইক্রো ইউপিএস। যারা চাচ্ছেন বিদ্যুৎ ছাড়াও আপনি আপনার রাউটার চালাবেন, তো কিভাবে এই ইউপিএসের দ্বারা আপনি পারবেন বিদ্যুৎ ছাড়া 1 থেকে 2 ঘন্টা আপনি রাউটারটি অন রাখতে। আমি আপনাকে রাউটারটি দেখাতেছি। ভাই আপনি কি করতেছেন? আমি দেখাইতেছি, অনেক কাস্টমার আমাকে কল দিছে যে বিদ্যুৎ ছাড়া কিভাবে রাউটার চালাবে, অনু চালাবে, রাউটার সাথে যেহেতু অনু থাকে। তো আমি এই ইউপিএসটা ওনাদের জন্য আমি সাজেস্ট করছি যে এটা 1 থেকে 2 ঘন্টা চালাবে। এটা হলো লোকাল বাস্টনের ইউপিএস, বুঝছেন? এগুলো এখন মার্কেটে খায় না, এগুলো যেখানে সেল হয় এখান থেকে রিটার্ন চলে আসে। এগুলো এখন চলে না ভাই, এগুলো চলে না। এখন দেখেন আমি দেখি WGPS নিয়ে আসছি। WGPS এটা একটা ইউপিএস, এটা 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ দিবে। রাউটার চালাতে পারবেন, অনু চালাতে পারবেন। একটা ইউপিএস দেখে আপনি 4 থেকে 5 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন এটাতে। কারণ এই লোকাল বাসন যেগুলা লোকাল যেগুলা এগুলাতে আপনি এই ব্যাকআপটা পাবেন না, এটা নষ্ট। এটা দেখেন ধরার আগে খুলে গেছে, দেখছেন? এগুলো চলবে না, এগুলো আর চলবে না। এগুলোর পরিবর্তে এখন এটা চলে আছে ব্র্যান্ডের মাল WGPS। এটা 5 ঘন্টা ব্যাকআপ দিবে, রাউটার অনু আপনি চালাতে পারবেন। আপনি যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আপনি এই ইউপিএসটা ব্যাকআপ দিলে সেক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা আপনি রাউটার অনু চালাতে পারবেন। এটা হলো যে আপনার, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, এটা 5 ভোল্ট কাজ করবে, 9 ভোল্ট কাজ করবে, 12 ভোল্ট কাজ করবে। অনেক সময় দেখেন আপনার একটা রাউটারের একটা পাওয়ার সাপ্লাই হয় 5 ভোল্টের হয়, অনেক সময় 9 ভোল্টের হয়, অনেক সময় 12 ভোল্টের হয়। একটা অনুর পাওয়ার অ্যাডাপ্টার হলো যে 12 ভোল্টের, তো সেক্ষেত্রে এটা আপনি 4 থেকে 5 ঘন্টা চালতে পারবেন। আমি এটা যেহেতু ইনটেক মাল আনবক্স করতে পারলাম না, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে আপনি এই যে রাউটার চালাতে পারবেন, এই মোবাইল চার্জ দিতে পারবেন, এখান থেকে ক্যামেরা চালাতে পারবেন, এই পাওয়ার সাপ্লাই। সুতরাং এই একটা ইউপিএস থেকে আপনি চাইলে সব কিছু করতে পারবেন। 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপের জন্য আপনারা এখন এই মার্কেটে এই ইউপিএসটা বেস্ট। আপনারা আসতে পারেন আমাদের শপে। আমাদের শপের ঠিকানাটা আমি একটু বলতেছি, যারা ঢাকার বাইরে থেকে আসবেন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, রহিম ইলেকট্রনিক্স, 102 নম্বর শপ।